হ্যালো এভ্রি ওয়ান এই ভিডিওতে তোমরা দেখতে পাবে সিসিএসও টেন সোশ্যাল স্টাটিফিকেশানের পেপারের দশটি এমসিক্যের অ্যান্সার এবং হান্ড্রেড পার্সেন্ট সঠিক অ্যান্সার দেওয়ার চেষ্টা করছি আমি এবং তোমরা শেষ পর্যন্ত দেখো তাহলে বুঝতে পারবে যে প্রত্যেকটা অ্যানসার সঠিক কি না আউট অফ টোয়েন্টি যদি টোয়েন্টি পাওয়া যায় তাহলে সেটা আমরা ধরে নেব সঠিক তাই তো তাহলে শুরু করছি আজকে আমাদের সিসিএসও টেন সোশ্যাল স্টাটিফিকেশন আচ্ছা প্রথম প্রশ্ন আমরা দেখব। যে হু ইজ দ্য পায়নিয়ার অফ নিও ফাংশনাল থিওরি বা নিও ফাংশনালিজম তত্ত্বের জনককে নিও ফাংশনালিজম হচ্ছে জেফরে আলেকজান্ডার অ্যান্ড পল কলমি তোমরা অপশান লিখে নাও কারণ অপশান কিন্তু ডিফারেন্ট থাকতে পারে আমার এখানে দেখাচ্ছে অপশান এ তোমাদের ক্ষেত্রে সেটা ডিফারেন্ট জায়গায় থাকতে পারে তারপর দু নম্বর প্রশ্নে চলে আসি সোশ্যাল ইনিকোয়ালিটি সোশ্যাল স্ট্যাটিফিকেশন এই দুটো কি সেম জিনিস এই দুটোকে সেম জিনিস একদম নয় সোশ্যাল স্টাটিফিকেশন এবং সোশ্যাল ইনকুয়ালিটি সামাজিক বৈষম্য সামাজিক স্তর বিনোদ দুটোই কিন্তু আলাদা তাহলে আমরা অপশান দেবো নো আচ্ছা পরের কোশ্চেনে চলে আসি ফলস কনসাস নিয়ে কে বলেছেন ফলস কনসাসনেস নিয়ে বলেছেন কার্ল মার্কস হ্যাঁ ভ্রান্ত চেতনা ভ্রান্ত চেতনার কথা বলেছেন কার্ল মার্কস তারপর পরের কোশ্চেন চলে আসছে আমরা পরের প্রশ্নে হু ডাজ দি কনসেপ্ট সোশ্যাল স্ট্রাটিফিকেশন সামাজিক স্তর মানে সরি হু নয় হায়ার ডাজ সামাজিক স্তর ধারণাটা কোথা থেকে এসছে এটা জিওলজি থেকে এসছে ভূতত্ত্ববিদ্যা মাটির যেমন স্তর সেই স্তর অনুযায়ী সমাজের কিছু স্তর আছে বলে মনে করা হয় ওকে আচ্ছা চলে আসছি পরের প্রশ্নে এজিআই মডেল এজিআই মডেল কে দিয়ে কে প্রদান করেছেন একটা কোশ্চেন তোমাদের আছে অন্য একটি পেপারেই খুব সম্ভবত সিসি

পরের প্রশ্নে র্যাডিকাল ফেমিনিস্ট র্যাডিক্যাল ফেমিনিস্টকে র্যাডিকাল ফেমিনিস্ট নিচে যে অপশনগুলো দেওয়া আছে সঠিক উত্তর হচ্ছে সুলামিত ফায়ারস্টোন এস ফায়ারস্টোন ওকে পরের প্রশ্নে চলে আসি পরের প্রশ্ন হচ্ছে হট ইজ ক্লাস ক্লাস আমরা কাকে বলছি কমন ইকোনমিক রিসোর্সফুল গ্রুপ ওকে কমন ইকোনমিক রিসোর্সফুল গ্রুপ অপশান সি পরের প্রশ্নে চলে এসেছি আমরা হোয়াট ইজ সেক্স সেক্স হচ্ছে একটা বায়োলজিক্যাল আইডেন্টিটি ওকে বায়োলজিক্যাল আইডেন্টিটি আচ্ছা চলে এসছে আমাদের লাস্ট প্রশ্ন হু স্টেটেড দ্য ক্লাস সিচুয়েশন ইন হিজ মার্কেট সিচুয়েশন মার্কেট সিচুয়েশনের কথা বলেছেন ম্যাক্স তাহলে আমরা ম্যাক্স সঠিক অ্যান্সার সেভ নেক্সট করে সাবমিট করি কতগুলো হয়েছে আমরা দেখতে পাবো আউট অফ অর্থাৎ সবগুলো সঠিক যাদের প্রয়োজন যারা এখনও সাবমিট করি তারা অবশ্যই এই তোমরা তোমরা লিখে নিয়ে সাবমিট অ্যান্সারগুলো করতে পারো এছাড়া অন্যান্য সাবজেক্টের যদি তোমাদের অ্যাসাইনমেন্ট প্রয়োজন হয় যেমন জি বাংলা এবং জি হিস্ট্রির অ্যাসাইনমেন্ট অ্যাভেলেবেল আছে তোমরা সেগুলো প্রয়োজন হলে আমাদের অফিস থেকেও সাবমিট করাতে পারো বা তোমরা নিয়ে নিতে পারো ওকে দেখা হচ্ছে পরের ভিডিওতে